গাইস, আমরা যখন ফোন কিনি দেখবেন যে আমাদের ফোনটা নতুনে সব ঠিকঠাকই চলে, বেশ কিছুদিন যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে আমাদের ফোনটা কিন্তু স্লো হয়ে যায়। কারণ আমরা অনেক কিছু সেটিংস করি, জেনে হোক না জেনে হোক, বা আবার অনেকে কথা শুনে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ ডাউনলোড করি যেগুলো কিন্তু আমাদের ফোনের সেটিংসকে চেঞ্জ করে দেয়। সো গাইস, এর কারণে কিন্তু আমাদের ফোন স্লো হয়ে যায়, অনেকের ফোন আছে হ্যাং করে। আর আপনি চাইলে এই সমস্যাগুলোকে আপনি কিছুক্ষণের মধ্যেই সমস্যার সমাধান করতে পারবেন। গাইস, আজকের ভিডিওতে এটাই দেখাবো, আপনার ফোন যদি হ্যাং করে আর স্লো হয়ে গিয়ে থাকে, আপনি কিন্তু আজকের ভিডিও দেখার পর আপনার ফোনটিকে ঠিক যেরকম অবস্থা আপনার নতুন ছিল ঠিক সেরকম অবস্থায় আপনি ফিরিয়ে নিয়ে যেতে পারবেন। সো গাইস, ভিডিও সাথেই থাকবেন, এবং আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস, আপনার ফোন যদি হ্যাং করে থাকে, স্লো কাজ করে থাকে, এর জন্য আপনি সেটিংসে যাবেন। গাইস, এখানে একটা কথা বলে রাখি, সমস্ত মোবাইলের সেটিংস কিন্তু এক হয় না, মোবাইলের মডেল নাম্বার অনুযায়ী সেটিংস আলাদা আলাদা হয়। সো যেটা আমি এখন দেখাবো এটা কিন্তু সকলের ফোনেই থাকবে, এই সেটিংটা আপনাকে কিন্তু একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। গাইস, যাই হোক, আপনি সেটিংস অন করার পরে আপনি একদম নিচের দিকে আসবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন সিস্টেম। অনেকের ফোনে দেখবেন যে রয়েছে অ্যাডিশনাল, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে দেখবেন যে ঠিক এরকম কিছু অপশানস আপনার সামনে শো করবে। এখান থেকে দেখবেন যে বেশ কিছু অপশান শো করছে, এখানে একটি অপশান রয়েছে দেখুন যে রিসেট অপশান, আপনি এখানে একবার জাস্ট ক্লিক করবেন, দেন দেখবেন যে আপনার ফোনে ঠিক এরকম চারটি অপশান শো করবে। সো এখানে একটা কথা বলে রাখি, এখানে দেখুন যে চারটি অপশান রয়েছে, এর মধ্যে নিচে যে অপশানটি রয়েছে ফ্যাক্টরি রিসেট, এটা আপনি কখনোই করবেন না। আর যদি আপনি এটা করেন আপনার ফোনে কিন্তু সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে, আর এটা করার আগে আপনার ফোনে কিন্তু সমস্ত কিছু ব্যাকআপ নিয়ে রাখবেন, নাহলে কিন্তু আপনার ফোনের একদম যা ছিল সব ডিলিট হয়ে যাবে। সো এটা করার দরকার নাই। আর আপনার ফোন যদি শুধু হ্যাং করে থাকে বা আপনার ফোন যদি স্লো কাজ করে, আপনি দেখুন যেখানে একটা অপশান রয়েছে রিসেট অল সেটিংস, যেহেতু আপনার ফোনটা বিভিন্ন সেটিংস করার ফলে আপনার ফোনটি স্লো হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনার সেটিংসগুলোকে রিসেট করতে হবে। সো এখান থেকে আপনি রিসেট অল সেটিংসে ক্লিক করবেন। সো এখানে আপনি যখনই ক্লিক করবেন দেখবেন যে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখান থেকে দেখুন যে নিচে রয়েছে রিসেট অল সেটিংস, এখানে একবার জাস্ট ক্লিক করবেন। এবার আপনার ফোনে যে পাসওয়ার্ড রয়েছে বা প্যাটার্ন রয়েছে সেটাকে আপনাকে দিতে হবে। সো এখান থেকে দেখুন যে আমার ফোনের প্যাটার্নটা আমি দিয়ে দিলাম, এবং আবারও একবার নিচে দেখুন যে রয়েছে রিসেট অল সেটিংস, এখানে একবার ক্লিক করে দেবেন। এবার আপনার ফোনটা সুইচ অফ হয়ে যাবে। অনেক ফোন কিন্তু সুইচ অফ হয় না, তাও কিন্তু আপনার সেটিংগুলো রিসেট হয়ে যায়। আবার দেখবেন যে অনেক ফোন সুইচ অফ হয়ে তারপরে নতুন করে আবার খোলে। সো এখন দেখুন যে আমার ফোনটি সুইচ অফ হয়ে পুনরায় আবার ওপেন হচ্ছে। সো এখন দেখুন যে আমার ফোনটি ঠিক নতুন যেরকম কিনেছিলাম সেরকম সেটিংস হয়ে গিয়েছে, এবং একই সাথে আমার ফোনটি নতুন যেরকম ফাস্ট কাজ করতো ঠিক একইভাবে ফাস্ট কাজই কিন্তু করছে। সো ঠিক এরকম করে আপনার যে কোনো ফোন যেগুলো হ্যাং করে আপনি খুব সহজেই এগুলো কিন্তু ঠিক করতে পারবেন। সো গাইস, এই সেটিংটা আমি ভালো করে একবার দেখিয়ে দিই, আপনার যদি না বুঝতে পারেন আপনি সেটিংসে যাবেন, এবং এখানে দেখবেন যে সার্চের একটি অপশান রয়েছে, আপনি সার্চ করবেন রিসেট অপশান, দেখবেন যে এই অপশানটি কিন্তু আপনি পেয়ে যাবেন। সো এখানে দেখবেন যে রিসেট লিখে সার্চ করবেন, এখানে দেখবেন যে একটি অপশান পেয়ে যাবেন রিসেট অপশান, এখানে আপনি ক্লিক করবেন। কোনো ফোনে রিসেট থাকবে, কোনো ফোনে রিসেট অপশান থাকবে, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আবার একবার রিসেটে ক্লিক করবেন, দেখবেন যে এই অপশান চারটি কিন্তু আপনি পেয়ে যাবেন। সো এখানে আবার একবার বলে রাখছি, আপনি কিন্তু নিচের অপশানটি কিন্তু কখনোই করবেন না, এটা করলে কিন্তু আপনার ফোনের সমস্ত ডেটা ডিলিট হয়ে যাবে। সো আপনি এখান থেকে শুধু করবেন রিসেট অল সেটিংস, আপনার ফোনে যে সমস্ত সেটিংসগুলো আপনি করেছেন সেগুলোকে শুধুমাত্র ডিলিট করবেন। সো গাইস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর আপনার বন্ধুর সাথে শেয়ার করে তাদেরকেও জানবার সুযোগ করে দেবেন। আর আপনি যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।